যে আছে ভুবন তিনি তোমার করুণা বিনে কাহার শপথি কথা কয়। নমস্কার। গীতায়নী মা সরস্বতী দেবীর পূজাকে উপলক্ষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত 2010 সালের 10ই ফেব্রুয়ারি 2019 সালের 10ই ফেব্রুয়ারি সশ্রদ্ধ পুষ্পাঞ্জলির মাধ্যমে মা সরস্বতী দেবীর পূজা অর্চনা সম্পন্ন হয়েছে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজ 27শে মার্চ 1425 বঙ্গাব্দ মা সরস্বতী দেবীর পূজাকে উপলক্ষ করে আয়োজিত আজকের অনুষ্ঠানটিকে দুইটি পর্বে বিভক্ত করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে ধর্মালোচনা এবং দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চরণের মধ্যে বাগেশ্বরী বাক্য বিনোদিনী শ্বেত বর্ণ শ্বেত বাস শ্বেত বিনা শ্বেত হাস শ্বেত সরস্বীজ নিবাসিনী তান মান বিদ্যা ভার নিত্য গীতে ক্রিয়াকার তোমা হইতে সকল নয় যে আছে ভুবন তিনি তোমার করুণা বিনে কাহার স্বাগতি কথা কয়। নমস্কার। বিদ্যা জ্ঞান ও বিবেক দায়ী মা সরস্বতী দেবীর পূজাকে উপলক্ষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত 2019 সালের 10ই ফেব্রুয়ারি সশ্রদ্ধ পুষ্পাঞ্জলির মাধ্যমে মা সরস্বতী দেবীর পূজা অর্চনা সম্পন্ন হয়েছে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজ 27শে মার্চ 1425 বঙ্গাব্দ মা সরস্বতী দেবীর পূজাকে উপলক্ষ করে আয়োজিত আজকের অনুষ্ঠানটিকে দুইটি পর্বে বিভক্ত করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে ধর্মালোচনা এবং দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপকার এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসগরি স্যার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর পরেশ চন্দ্র বর্মন স্যার, সম্মানিত ছাত্র প্রতিষ্ঠা ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তপন কুমার জলদেশ স্যার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্মানিত সিন্ডিকেট সদস্য আইন অনুষদের সম্মানিত সিন্ডিকেট সদস্য দেবানন্দ, সম্মানিত ডিন। আজকে অনুষ্ঠানের মুখ্য ধর্মালোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ, প্রত্যক্ষ শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দির মধুখালী ফরিদপুর ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চৈতন্য ভাবনামৃত সংঘ বাংলাদেশ। এছাড়াও ধর্মালোচক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর অরবিন্দ সাহা স্যার, ডিন ব্যবসায় প্রশাসন অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডক্টর তপন কুমার রায় স্যার, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান স্যার এবং সুযোগ্য ট্রেজারার অধ্যাপক ডক্টর সেলিম তোহা স্যার বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাদের আন্তরিকতা সর্বক্ষণ আমাদের সাথে রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ব্রজেন দাস, আমি প্রিয়াঙ্কা কুণ্ডু। প্রথম পর্বের অনুষ্ঠানের শুরুতে সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ধর্মালোচক বৃন্দকে সাথে নিয়ে মঞ্চে আসন গ্রহণের জন্য। প্রথমে আজকের অনুষ্ঠানের মধ্যমণি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রূপকার মাননীয় উপাচার্য বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা অথো চতুর্থ জ্ঞানয়াগ শ্রীভগবান উচ তদ্দি প্রণীপাতে পুরী প্রশ্ন সেবয়া উপদ্রেক্ষি তে জ্ঞানম জ্ঞানীনস্তদর্শিন নাহি জ্ঞান সাদৃশম পবিত্রমিহ বিদ্যতে তত সায়ং যোগা সমসিদ্ধাঃ কলিমাত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তত পরহ সংয়ুতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং সন্তিম অচিরেণাভিগচ্ছতি। অনুবাদ: পবিত্র গীতায় শ্রী ভগবান বলেছেন, জ্ঞানীদিগকে প্রণাম ও সেবা শুশ্রূষা পূর্বক ভক্তি সহকারে প্রশ্ন করো, তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞান দান করবেন। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই নেই। কর্মযোগ সিদ্ধ সাধক কালক্রমে আপনা থেকেই সেই পরম জ্ঞান লাভ করে থাকেন। যিনি শ্রদ্ধাবান, নিষ্ঠাবান এবং ইন্দ্রিয়গণকে জয় করেছেন তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ হলে তিনি অচিরে পরম শান্তি প্রাপ্ত হন। অথ গীতা মহাত্ম্যম শ্রী ভগবান উবাচ গীতাশ্রয়হং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পলয়মহম্। অনুবাদ: শ্রী ভগবান বলেছেন, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার পরম গৃহ, গীতার জ্ঞানকে অবলম্বন করে আমি ত্রিলোক পালন করি। সকলকে নমস্কার। ধন্যবাদ কৃষ্ণদাসকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ্ত কুমার মণ্ডলকে। শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধেয় অগ্রজ ও সহপাঠী বৃন্দ, স্নেহে অনুজ, ভ্রাতা ভগিনী ও অন্যান্য আগত অতিথিবৃন্দ, সবাইকে জানাই শ্রী শ্রী সরস্বতী পূজা 1425 এর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আনন্দিত ও গর্বিত,
অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন পর্যায়ে মাননীয় উপাচার্য উপ উপাচার্য ট্রেজারার মহোদয় সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের যে আন্তরিক সহযোগিতা আমি পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে, আমাদের মন্দির প্রশাসন, আমাদের মন্দির সম্প্রসারণ ও শ্রী শ্রী সরস্বতী পূজা 1425 উপলক্ষে তাদের আর্থিক সহায়তার হাতকে প্রশস্ত করার জন্য। সনাতন ধর্মের শত মত পথের আশ্রয়দাতা ইসলাম বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এই পরিষদের সকলের সাথে সম্প্রীতি রক্ষা করে পূজা উদযাপনের কাজে যিনি আমার পাশে সর্বদা ছিলেন তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় ডক্টর তপন কুমার রায় স্যার। মাননীয় উপাচার্য মহোদয়, বিশ্ববিদ্যালয়ে আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক যিনি ইসলাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখাতে পারেন, যিনি 550 কোটি টাকার মহৎ উন্নয়নে অংশ নিতে পারেন, তিনি কি এই পরিবারকে তাদের একটি স্থায়ী মন্দির প্রদান করে আমাদের সুষ্ঠুভাবে প্রার্থনা করার সুযোগ অবশ্যই করে দিতে পারেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে এই শুভ দিনে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিশ্ব বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আরও স্মরণ করতে চাই সেই সব ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা, আমাদের প্রান্তীয় মাতৃভাষা। এবারে মঞ্চে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর তপন কুমার চোয়াদ্দার স্যারকে, সম্মানিত সিন্ডিকেট সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মাহরুনুর রশিদ আসকারি স্যার, উপস্থিত আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি ডক্টর তপন কুমার রায়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত ধর্মালোচকবৃন্দ, আমার সামনে সম্মানিত সহকর্মীবৃন্দ, স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত শ্রোতৃবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। মঞ্চে অনেক ধর্মালোচক এবং প্রধান অতিথি আছে, তাদের বক্তব্য শোনার জন্য আসলে আমরা অপেক্ষা করছি, সেই জন্য আমি খুব বেশি বক্তব্য দেব না, দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর আমার বক্তব্যের ফোকাসটা থাকবে ছাত্রছাত্রীদের দিকে, যে আমরা হয়তো প্রতিদিন বা প্রতি বছর সরস্বতী পূজা সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মীয় আলোচনা বা ধর্মীয় অনুষ্ঠান করে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের আসলে তাৎপর্য কী সেটা বুঝতে হবে, ধর্ম অনুষ্ঠানটার তাৎপর্য কী। আজকের এই যে মাঘ মাসের পঞ্চমী তিথিতে আমরা যে বাণী অর্চনার আয়োজন করে থাকি, এই বাণী অর্চনার তাৎপর্যটা কী সেটা আমাদের মনে হয় সবাইকে আগে বুঝতে হবে। আমরা জানি সর্বত রসে সমৃদ্ধা দেবী আসলে সরস্বতী দেবী, সাধারণত আমাদের জ্ঞান চর্চার বা জ্ঞান দানের যে দেবী তাকে আমরা সরস্বতী দেবী বলে থাকি। তা কেন জ্ঞান দানের দেবীকে আমরা ছাত্রছাত্রীরাই কেন বেশি এই অর্চনাটা এই পূজাটার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। একটা বিষয় হলো যে আমাদের পবিত্র গীতায় বলা আছে যে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই এই ত্রিভুবনে, আরেকটা বলা আছে শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করেন। তাহলে ছাত্রছাত্রীদের জন্যই কেন এই পূজাটা বেশি উৎসাহিত করা হয়েছে, কারণ এই জ্ঞান লাভের প্রাক্কালে তাদের মধ্যে যেন এই অনুষ্ঠান থেকে বা এই পূজা অর্চনার মধ্যে দিয়েই যেন আমাদের সেই শ্রদ্ধা জাগানোর যে জাগ্রত করার যে প্রক্রিয়াটা সেটাই যেন শুরু হয়, এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য।
কারণ শ্রদ্ধা জাগ্রত না হলেই জ্ঞান অর্জন কখনোই সম্ভব নয়। তাই ছাত্রদের মধ্য থেকেই যেন এই জ্ঞান অর্জন শুরু হয়, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। কাজে আমাদের শুধু পূজা অর্চনা করলাম চলে গেলাম সেটা আমাদের চলবে না। এ প্রসঙ্গে ঠাকুরের একটি বাণী আছে, ঠাকুর বলেছেন, পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলছি আর গঙ্গা জলে, অনুশীলন আর চর্চা ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। কাজে আমাদের জ্ঞানের জন্য আমাদেরকে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা এই জ্ঞানের জন্য যে প্রধান জিনিস শ্রদ্ধা এবং জাগ্রত করা, সেই শ্রদ্ধা জাগ্রত করে এই তাদের এই যে সময় জ্ঞান লাভের এই সময়টা ভালোভাবে কাজে লাগাবে, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের নিরন্তর সুখ সমৃদ্ধ কামনা করছি। সাথে সাথে আমাদের একটা প্রার্থনা সবার জন্য করছি, আসুন আমাদের নিত্য দিনের নিত্য কর্মে যেন আমাদের সকলের একটি আবেদন থাকে, হে ঈশ্বর আমাকে অসৎ থেকে সৎ লোকে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত থেকে অমৃত থেকে মৃত থেকে অমৃতে নিয়ে এসো, এটাই হোক আমাদের সকল দিনের সকল কর্মের প্রার্থনা। সকলকে ধন্যবাদ। ডক্টর তপন কুমার জোরদার স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে মঞ্চে সরস্বতী পূজার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের ধর্মালোচক অধ্যাপক ডক্টর অরবিন্দ সাহা স্যারকে, সম্মানিত টিম, ব্যবসায়ী প্রশাসন কমিশন, ইসলামী বিশ্ববিদ্যালয়। অনারিপিত চরিঙে চেরা করুণায় অবতীর্ণ করু সমরে বয়াত অন্নদে যোদ্ধার আসাঙ্গে সবতি স্বয়ং করি সুন্দর দিদি কলম সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে শ্রুত শ্রী শশীর নন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। মঞ্চে উপবিষ্ট স্নেহাস্পদ সভাপতি অধিকার অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর হারুন রশিদ আশকারী স্যার, মাননীয় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়। মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান আলোচক, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিন্ডিকেট কমিটির সদস্যবৃন্দ, ছাত্র উপদেষ্টা মহোদয়, সম্মুখে উপবিষ্ট আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ,
ছাত্রলীগ নেতা কর্মী বৃন্দের সদস্য বৃন্দ, অতঃপর তদুপরি রয়েছেন আমাদের স্নেহাস্পদ বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী বৃন্দ, সকলের প্রতি রইল আমার শুভকামনা। আমরা সকলে হাতে করতালি দিয়ে মাননীয় উপাচার্য মহোদয়কে আমরা অভিনন্দিত করি এবং স্বাগতম জানাই, এবং আজকের এই শুভক্ষণে আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত গর্বিত। আমি একটু পিছনে ফিরে যাই। 1998 সনের সেপ্টেম্বরের 3 তারিখে এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম। যোগদান করার পরে এই বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজো ওই মেইন গেট দিয়ে ঢুকি, বাম দিকে মাঠের মধ্যে বৃষ্টি, একটু সামিয়ানা কাপড় টানিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পূজা হতো। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক সম্মানিত উপাচার্য মহোদয় এখানে দায়িত্ব পালন করেছেন। সর্বোপরি সর্বকালের এবং আমাদের প্রাণপ্রিয় আমরা উপাচার্য মহোদয়ের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা মনোবল, আমি একটি কথা না বললেই নয়, আমি কোনো এক বছর অত্যন্ত অসহায়ত্ব বোধ করছিলাম এই ডায়াসে বসে। বাহিরে গোলাগুলি হচ্ছে, বাহিরে বন্দুক যুদ্ধ হচ্ছে, তখন আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক হারুন রশিদ, প্রফেসর ডক্টর হারুন রশিদ আসকারি স্যার, তিনি আমার পাশে বসেছিলেন, আমাকে অভয় জুগিয়েছিলেন আমি আছি, অনুষ্ঠান শেষ করে যাব। আমি সেদিন এই ডায়াসে বসে আমি মনে মনে ভেবেছিলাম, প্রার্থনা জানিয়েছিলাম, এমন একজন অভিভাবক যদি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেতেন তাহলে হয়তোবা আমাদের এইরকম কোনো দুর্দিন আমাদের সম্মুখীন হতে হতো না। কিন্তু আমার মনে হয় আমি সেই ডাকের অন্তরের যে আমার ইচ্ছা সেই সৃষ্টিকে সৃষ্টিকতা পূরণ করে দিয়েছেন। আজকে অতি নিকটে বসে এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমি তার কাছে বসে আমি মনের কথা, পরিবেশের কথা, অন্তরের কথা, ধর্মের কথা, সর্বোপরি ভক্তির কথা, সর্বোপরি আমাদের ধর্মের কথা উদারভাবে একদম অসংকোচে নিঃসংকোচে আমরা দ্বিধাহীন চিত্তে উপস্থাপন করবার সুযোগ করে দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। এমন মানুষ, এমন ব্যক্তিত্ব যদি সমাজে থাকে সেই সমাজে কোনো হানাহানি থাকবে না, দুঃখ থাকবে না। আমি আবারও কৃতজ্ঞতা বসে আমি মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের স্নেহাস্পদ ছাত্র বলেছেন যে স্যারের মাধ্যমে আমরা মন্দিরের উপাসনা কেন্দ্রের সম্প্রসারণের সুযোগ পেয়েছি, দাবি জানিয়েছেন। আমি বক্তা হিসাবে দাবি করছি না, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি 2টি কথা বলতে চাই। আজকের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হচ্ছে। সরস্বতী পূজা এই এমন একটি তিথি, এমন একটি দিন, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই দেবীর আহ্বান, তিনি আবির্ভূত হয়েছেন। তেনার বৈশিষ্ট্য কী, তেনার রংটা কী, আমরা জাগতিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন পূজায় ছিলাম তখন দেখেছি সরস্বতী দেবীর অবয়বের দিকে দেখেছেন তিনি শ্বেত শুভ্র, তার অঙ্গ সাদা রঙের কাপড় এবং তেনার শরীরটুকু শরীরও শ্বেতবর্ণ। এর একটি স্পেশাল গুণ রয়েছে, যিনি শত, আমরা যদি বৈদিক যুগের দিকে তাকাই, শত রজ তম তিনটি গুণের গুণান্বিত আমাদের যুগ, আমাদের মন, আমাদের পরিবর্তন, আমাদের পরিবর্তন সূচিত হয় শ্বেত শুভ্র, তাই হচ্ছে সত্যের প্রতি। মনটি অত্যন্ত সাদা এবং সাদা মনের অধিকারী যারা তারা ন্যায় পরায়ণ এবং ন্যায় নীতিকে আশ্রয় করে এই যিনি আজকে যিনি আপনার হাঁস দেখেছি হংস, হংসের রং কিন্তু অধিকাংশ হংসের রং সাদা, রাজহংস তো সাদাই বটে। আমরা ওই সরস্বতী দেবীর পাশে তিনি বাহন হিসাবে
একটি শ্বেত শুভ্র একটি হংস রয়েছে। তো হংস কেন? জীব জন্তু তো অনেকই ছিল। আমরা লক্ষ্য করে দেখি, দেখতে পাই আমাদের যতগুলো দেবতা আছে প্রত্যেকের দেবতার পাশে এক একটি জীব জন্তু তার সহযোগী হিসাবে আছে। কেন? কারণ কি? মানুষের পাশে আমি ভগবান শ্রীকৃষ্ণের পাশে আমরা গরু দেখতে পাচ্ছি, আমরা কার্তিকের পাশে ময়ূর দেখতে পাচ্ছি, আমরা গণেশের পাশে ইঁদুর দেখতে পাচ্ছি, লক্ষ্মীর পাশে আমরা লক্ষ্মী ফেঁসা পাখি দেখতে পাচ্ছি, আমরা সরস্বতীর পাশে আমরা হংস দেখতে পাচ্ছি। আমরা অনেক কথা না বলি, শুধুমাত্র হংসের কথা যাই বলি। এই হংসের এমন একটি গুণ, সে কি গুণ? এখনো যদি কোনো হংসকে দুধ মিশ্রিত জল বা জল মিশ্রিত দুধ মিশিয়ে যদি তাকে দেয়া যায়, সেই হংস কি করে? জলটুকু দুধটুকু পান করবে এবং জলটুকু পাত্রে থেকে যাবে। এটি তার বিশেষ গুণ, এটি হচ্ছে সরস্বতীর বাহন। অনুরূপভাবে যারা বিদ্যা শিক্ষায় সুশিক্ষিত সুশিক্ষিতা বলে আমরা দাবি করি, যারা সরস্বতীকে আমরা অর্চনা করি, যারা সরস্বতীকে আমরা ভাবনায় করি, সরস্বতীর জ্ঞান লব্ধ জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যারা আমরা শিক্ষিত বলে দাবি করি, একজন শিক্ষিত মানুষ অনুরূপভাবে অন্যায় অপকর্ম অপসংস্কৃতি সমস্ত কিছু দূরীভূত করে ওই জলের ন্যায় পাত্রে থেকে যাবে এবং ন্যায় শুভ্র নীতি আদর্শ নিষ্ঠা এগুলোই তিনি গ্রহণ করবেন, পরিচালনা করবেন, নিজেকে নিয়োজিত রাখবেন। এটি হচ্ছে জ্ঞানের এবং সরস্বতী দেবের আদর্শ। এটাই যদি আমরা কর্মজগতে আমাদের শিক্ষা জীবনে আমাদের ছাত্র জীবনই হচ্ছে শিক্ষা জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, যে কারণে সেই সরকারি ভাবেই আমাদের বিশ্ববিদ্যালয় শুধু নয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকের দিনে কি ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তির মাধ্যমে এই সরস্বতী পূজা উপলক্ষে সরকারি সূচি ঘোষণা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা বসে আমরা তাকেও আমরা অভিনন্দন করি, যে তিনি আমাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রাত্মিকভাবে বিধিবদ্ধভাবে সরস্বতী পূজা করবার জন্য সুযোগ করে দিয়েছেন। যে চিন্তানিষ্ঠ বস্তুনিষ্ঠ মন মানসিকতা দিয়ে তেনার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে যদি বিশ্ববিদ্যালয় খোলা থাকতো আজকে হয়তো বা ক্লাস নিয়ে আমরা ব্যস্ততা থাকতাম, কিন্তু আজকে আমরা কি করছি? সরস্বতী দেবীর অঞ্জলি দিচ্ছি বাণী অর্চনায়। আজকে সারা বিশ্ব যে সনাতন সংস্কৃতিতে যারা আছে, না হিন্দু না মুসলিম, এবং যে সকল স্কুলে হিন্দু ছাত্র নাই সেখানেও আমার জানা মতে সেখানেও কোনো না কোনোভাবে এই সরস্বতী পূজা করবার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আমি যতটুকু জানি। এটি হচ্ছে সরস্বতী দেবীর একটি বিশেষ গুণ। আমরা সরস্বতী থেকে শিক্ষা লাভ করব, আমরা বিনয় শ্রদ্ধা ভক্তি আদর্শ নিষ্ঠা এবং ভক্তি সহকারে আমরা সেই আদর্শ নিষ্ঠা সমাজে সরস্বতীর জ্ঞান যারা আহরণ করেছেন, আমি জানি আমাদের মাননীয় উপাচার্য মহোদয় অত্যন্ত জ্ঞানী প্রাজ্ঞ এবং সৃজনশীল চিন্তাবিদ, তিনি সদা সর্বক্ষণ গবেষণা নিয়ে ব্যস্ত থাকেন। আমি জানি গতবার জন্মাষ্টমী এবং সরস্বতী পূজা উপলক্ষে তিনি জ্ঞান গর্ব অতি তত্ত্ববহুল বক্তব্য তিনি দিয়েছিলেন। এটি অত্যন্ত তাৎপর্যের এবং আমাদের জন্য অতি অনুধাবনের বিষয় যে আমরা আমাদের ধর্মের সংস্কৃতি সম্পর্কে আমরা যতটুকু না জানি তার চেয়ে অধিকভাবে তিনি আমাদের জন্য গবেষণা করেন, আমাদের জন্য চর্চা করেন এবং বিজ্ঞানের সাথে ধর্মকে ঐক্যবদ্ধ করবার জন্য যুগোপযোগী চিন্তা ধারণা নিয়ে আন্তর্জাতিকের পথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুদূরপ্রসারী চিন্তা তিনি লালন করেছেন, এটি হচ্ছে সরস্বতী প্রজ্ঞার একটি জ্ঞানের অংশ হিসাবে তিনি আমাদেরকে উপহার দিতে চাইছেন। তিনি আমাদের আদর্শ, যিনি একজন বিদ্বান, যিনি একজন একনিষ্ঠ, যিনি একজন বিদ্বান বলে নিজেকে দাবি করেন, তিনি যদি সত্যিকার অর্থে বিদ্যা চর্চা করে থাকেন থাকবে না তার মধ্যে কোনো অহংকার, থাকবে না তার মধ্যে কোনো গর্ব, থাকবে না তার মধ্যে প্রতিহিংসা এবং সকলকে ভ্রাতৃত্ব বোধে আঁকড়ে ধরে নিয়ে সকলের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে জানাই ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে, ধন্যবাদ জানাই আপামর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ধন্যবাদ জানাই যারা এই পূজা কমিটিতে কাজ করছে। আমরা প্রতিবারের ন্যায়
আবার একত্রিত হব, আবার আমরা মাননীয় উপাচার্যের কাছে দাবি জানাবো। আমাদের সেক্রেটারি একটি দাবি জানিয়েছে, এই দাবিটি আমাদের দীর্ঘদিনের। আমি স্যারের ব্যথাতেই বলছি, 2016 সালে আমরা হাকিম প্রফেসর ডক্টর হাকিম সরকার স্যারের কাছে আমরা একটা স্থায়ী মন্দিরের জন্য দাবি করেছিলাম, তিনি সেই নোটটি সিভিল ইঞ্জিনিয়ারকে মার্ক করে দিয়েছেন যে আপনি সাইট সিলেকশনের জন্য ব্যবস্থা দিন। বিষয়টি এ পর্যন্ত হয়ে আছে, আমরা সেই কাগজটি স্যারের হাতে আবার তুলে দেব। আমি বিশ্বাস স্যারের এই দাবিটুকু আমাদেরকে পালন করবেন, এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় সরস্বতী পিতা একবার হরি হরি বল। ধন্যবাদ সবাইকে। আইন অনুষদের সম্মানিত ডিন এবং সম্মানিত শিক্ষকের সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়, মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জাতির এক অসামান্য কৃতি সন্তান প্রফেসর ডক্টর হারুনুর রশিদ আশকারি স্যার, মাননীয় ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়, মঞ্চপ্রবিষ্ট আমার শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার শ্রদ্ধেয় এবং স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আমার বৌদি, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আমার সরস্বতী মায়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সরস্বতী পূজার শুভেচ্ছা। আসলে এখানে বেশি কিছু বলার নেই, আমাদের বড় মানুষ যারা রয়েছেন ওনারাই বলবেন। আমি ধর্ম সম্পর্কে খুবই কম জানি, কিন্তু আমি এটুকু জানি ছোটোবেলা থেকেই মা সরস্বতী পূজা করতাম। মা জ্ঞানের দেবী, অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির আবির মঙ্গাইধি। মা তুমি আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, তুমি আমার সম্মুখে আবির্ভূত হও। কি সাংঘাতিক কথা, অর্থাৎ কিনা অসত্য থেকে সত্যের পথে আমাদেরকে পরিচালনার জন্যই আমরা পূজা করি, আমরা অর্চনা করি, অর্থাৎ কিনা আমরা জ্ঞানের পূজা করি। জ্ঞান সর্বত্র, জ্ঞানেরই শক্তি, সেই জ্ঞানেরই আমরা পূজা করব। আমরা কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না, আমরা কোনো অনাচার অবিচার অত্যাচার নির্যাতনকে প্রশ্রয় দেব না, সেই জন্যই আমরা জ্ঞানের আরাধনা করি। এ এক সাংঘাতিক ইতিবাচক বিষয় ধর্মের। স্বামীজি বিবেকানন্দই বোধহয় বলেছেন, মূর্তি পূজা করে না হিন্দু কাঠমাটি দিয়ে গড়া, চিন্ময় হেরে মৃন্ময় মাঝে হয়ে যাই সবে আত্মহারা। আসলে এই যে পূজা, এটা মাটির মূর্তি নয়, এর মধ্যে একটি মানুষের মনকে একীভূত করাই হচ্ছে উদ্দেশ্য। মানুষের যে বিক্ষিপ্ত মন রয়েছে সেটিকে কনসেন্ট্রেট করাই হচ্ছে এই মাটির মধ্যে ঈশ্বরের চিন্তা করা। বিক্ষিপ্তভাবে যদি আমরা চিন্তা করি, সামনে যদি কিছু রাখি, তাহলে কি হয়, আমার মনটাকে সেখানে একীভূত করা যায়, অর্থাৎ মনোনিবেশ করা যায়। যে কোনো কাজের পিছনে মনোযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ গভীর মনোযোগ। আমাদের যত সাইন্টিফিক রিসার্চ রয়েছে, যে কোনো রিসার্চের পিছনে, আমরা যখন পিএইচডি করি আমরা কিন্তু এক একজন আইনস্টাইন হয়ে যাই, নিজে নিজে মনে করি, রাতের পর রাত দিনের পর দিন কাজ করেই কিন্তু আমরা করি। এর মানে হচ্ছে আমি সেখানে একীভূত হয়েছি, আমার মনটাকে সেখানে কনসেন্ট্রেট করতে পেরেছি। সেই জন্যই কিন্তু এই যে মূর্তি নয়, এটা হচ্ছে ইট ইজ আ সিম্বল অফ কনসেন্ট্রেশন, নাথিং মোর। তো এটা যদি চিন্তা করি, এদিকে যদি আমি শ্রদ্ধা দেখাই, আমি যদি মনোনিবেশ করি, তাহলে কিন্তু আমরা এক একজন এক একটা জায়গায়। ইতি গীতায় বলেছে, ঈশ্বর একম অদ্বিতীয়ম, ঈশ্বর এক ও অদ্বিতীয়, অর্থাৎ তার কোনো ডিভিশন নেই, কোনো বিভাজন নেই। এটি সব ধর্মের মূল উদ্দেশ্য, কাজেই ধর্মে ধর্মে কিন্তু কোনো পার্থক্য থাকার কথা নয়, মানুষে মানুষে কোনো পার্থক্য থাকার কথা নয়। জ্ঞান আমাদেরকে ইতিবাচক কিছুর কথা বলে, নেতিবাচক কিছুর কথা বলে না। মা সরস্বতী আমাদের জ্ঞানের কথা বলে, ইতিবাচক
পরিবর্তনের কথা বলে, নেতিবাচক কোনো পরিবর্তনের কথা বলে না। আমরা পৃথিবীর যেখানেই থাকি, বাংলাদেশ হই, প্রাচ্য হই, পাশ্চাত্য হই, আমেরিকান রেড ইন্ডিয়ানদের কাছে যাই, যেখানেই যাই না কেন, এভরি হয়ার আমরা মানুষ সব এক। মানুষে মানুষে কোনো তফাৎ নেই, আমাদের রক্তের রং লাল। এটি কি হিন্দুদের জন্য আলাদা, খ্রিস্টানদের জন্য আলাদা, কিংবা আমেরিকান রেড ইন্ডিয়ানদের জন্য আলাদা? নো, কোনো পার্থক্য নেই। এমনকি আমাদের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে সব সময় আমাদের যে রক্তের গ্রুপ, হিন্দুদেরও যে যতগুলো রক্তের গ্রুপ, খ্রিস্টানদের, মুসলিমদের, আমেরিকান রেড ইন্ডিয়ানদের, জাপানিজদের জন্য আলাদা কোনো রক্তের গ্রুপ নেই। এর মানেই হচ্ছে জ্ঞান আমাদের বলে দিচ্ছে যে অল মেন আর বর্ন ইকুয়াল, অল মেন আর বর্ন ইকুয়াল, দে হ্যাভ ইকুয়াল রাইটস অ্যান্ড ডিগনিটিস। এটি আমার কথা নয়, ইউডি ইজ আর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার আর্টিকেল ওয়ান এই কথাটি বলা হয়েছে। সব মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, সব মানুষের সমমর্যাদা এবং সমান অধিকার রয়েছে। এটি জ্ঞানের কথা, এটা মা দেবীর, বিদ্যা দেবীর কথা। তো আমরা সবাই মানুষ হই, আমাদের মনুষ্যত্ব থাকুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর রেবা মণ্ডল ম্যামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবারে মঞ্চে বিনীতভাবে আহ্বান জানাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর পরেশচন্দ্র বর্মন স্যারকে। আয়োজিত আজকের আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি তপন কুমার রায় উপস্থিত আছেন, আমার বন্ধুবর তপন কুমার জোদ্দার, ডিন ম্যাডাম চলে গেছেন, ধর্মীয় আলোচক আমাদের শ্রদ্ধেয় অরবিন্দ দা এবং অপূর্ব মাধব দাস বাবাজি মহারাজ। পূজা কেন করছি? পূজা আসলে প্র্যাকটিস। একজন ক্রিকেটার যেমন প্র্যাকটিস করে, একজন ফুটবলার যেমন প্র্যাকটিস করে, পূজা সেরকমই একটা প্র্যাকটিস, চর্চা, উদ্দেশ্য অভ্যাসে পরিণত করা। তো আমাদের সরস্বতী পূজা, যার মন্দির হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরি, প্রতিটা লাইব্রেরির একজন আধিকারিক থাকেন। আমরা যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমাদের এখানে লাইব্রেরি আছে, ফলে পুরোটাই আমাদের সরস্বতী পূজার মন্দির। সেই মন্দিরের আধিকারিক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, মাননীয় ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা যারা আছি, পূজা করছি, যারা এখনো অভ্যাসে পরিণত করতে পারিনি, তিনি সেরকমই একজন মানুষ। আমি মনে করি তিনি যথার্থ সরস্বতী দেবীর চর্চাকারী, শুদ্ধ জ্ঞান, মুক্ত চিন্তার বিকাশ ঘটান আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি। সকলকে আমার পক্ষ থেকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিদ্যাদেবী সরস্বতী হচ্ছে চেতনার নদী। আমরা সবাই বলি যিনি নলেজ অ্যান্ড আর্টস, জ্ঞান এবং কৌশল, যার সমন্বয় হয়েছে প্রজ্ঞা, উইজডম। তো আমি তৃতীয় শ্রেণীর সেই ছাত্রের মতোই গরু রচনা ছাড়া আর কিছুই জানি না, যে রচনাই পড়ুক আমাকে গরুতেই আনতে হয়। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এবং মেশিন লার্নিংয়ে অন্যতম একটা মডেল আছে, সে মডেলটা হচ্ছে নলেজ মডেল, যার শুরু ডেটা থেকে, তারপরেই প্রগ্রেশন হচ্ছে ইনফরমেশন, নলেজ, ফাইনালি উইজডম।
তো বিদ্যা দেবী আমরা প্রথমেই বললাম চেতনার নদী, ভোরের সূর্য যার রশ্মির মাধ্যমে আমাদের এই জড় অচেতন সৃষ্টিকে সেটা আলোকিত এবং প্রকাশিত হয়। এর মাধ্যমে আমাদের মধ্যে যত কুলোষিত অপরিস্ফুটিত জ্ঞান আছে সেটাকে পরিস্ফুটিত করার প্রচেষ্টা করি। এই হচ্ছে আমি মনে করি সরস্বতী দেবীর চর্চা মাত্র। মূল টার্গেট হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান কে, সেটা হচ্ছে শব্দ শক্তি। এই সরস্বতী দেবী শব্দ শক্তিরই একটা রূপ। ওম, যার মাধ্যমে সমস্ত সৃষ্টি যে কসমিক স্টেট থেকে প্রকৃতি বিভিন্ন কিছুর যে সৃষ্টি রূপ বিকশিত হয়েছে সেই শক্তির মূল শক্তি ছিল শব্দ শক্তি। এই আমি আমার এখানে আরো অনেক বিজ্ঞ ধর্ম আলোচক আছেন, আর তারপরে আমি বললাম আমাদের সরস্বতী দেবীর অন্যতম অনুসারী আমরা যাকে ফলো করি সেরকম একজন ব্যক্তি আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি। আমরা সেগুলো ওনাদের কাছে আরো ডিটেলস হয়তো আরো ভালো কিছু শুনতে পারবো, জানতে পারবো। তো আমাদের সবচেয়ে অনেকগুলো শক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী বলি যে শক্তিটি সেটা হচ্ছে শব্দ। আমরা অনেক উপনিষদ বা পুরাণে দেখেছি এই শব্দ শক্তির মাধ্যমে পৃথিবীকে বহুবার রক্ষা করা হয়েছে। ছোট্ট একটা উদাহরণ যদি দেই, রাবণ সহস্র বছর তপস্যা করে বর লাভ করতে চেয়েছিলেন যে তাকে কেউ মারতে পারবে না, তাকে সে ত্রিলোক জয়ী হবে। সেখানেই অন্যান্য সৃষ্টির অন্যান্য উপাদানগুলো বিশেষ করে দেবতারা আশ্রয় নিয়েছিলেন সরস্বতী দেবী তার জিহ্বায়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সরস্বতী দেবীর একটা ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র থেকে শুরু করে জিহ্বাটাও আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, যে শক্তিতে বসে উনি তাকে একটা ভুল ভ্রান্ত একটা বর চাইতে বললেন যে কারণে পৃথিবী রক্ষা পেল। এরকম অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি যে একটা ছোট্ট শব্দ শক্তি দ্বারা আমাদের কাছে মনে হয় ছোট, কিন্তু বিদ্যা দেবী সরস্বতী দেবী সেই রকম একটা বড় মানের শক্তির অধিকারী, শব্দ শক্তি। যা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে যদি আমরা পারি, আমাদের অভ্যাসটা হচ্ছে যদি এই শব্দ শক্তি দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যে জন্য সরস্বতী দেবীর আরাধনা করছি আমরা, জিহ্বাটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনে হয় পৃথিবীতে আর অশান্তি কিছু থাকবে না, সব কিছুই শান্ত হয়ে যাবে। তো আমরা শেষ করছি, পৃথিবীতে এই রাবণের মতো অনেক আমাদের মেকি উপাসক আছে যাদের স্বার্থ হচ্ছে আমাদের মানব কল্যাণের মানব হিতৈষীর বিরুদ্ধে কাজ করা, আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো। তাদের জিহ্বায় যেন মা সরস্বতী বসে অশুভ কিছু না করতে পারে, সেই রকম বর যেন না পায় সেইটা থেকে আমাদের মুক্ত করবেন। এবং আমরা যারা শুদ্ধ মুক্ত বুদ্ধির চর্চা করছি তাদের জিহ্বায় বসে যেন উনি আমাদেরকে আরও বিকশিত করেন, আরও উৎকৃষ্ট করেন, সমাজে রাষ্ট্রের সর্বোপরি বিশ্বের আমরা যেন ভালো কিছু করতে পারি, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সম্পর্কিত করতে চাই। ধন্যবাদ সকল। এবারে আমাদের মাঝে সরস্বতী পূজার যে তাৎপর্য ও মহত্ব তথা ভক্তিমূলক এবং জ্ঞানগর্ভ বক্তব্য নিয়ে আসছেন
আজকের অনুষ্ঠানের মুখ্য ধর্মালোচক শ্রী অপূর্ব মাধব দাস বাবাজী মহারাজ, শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দির মধুখালী ফরিদপুর ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী চৈতন্য ভাবনামৃত সংঘ বাংলাদেশ। আর সবাইকে জানিয়ে রাখি আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে যাবে। আর আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হবে। অধ্যকারী আলোকিত আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয়, পরম শ্রদ্ধাভাজন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, সম্মানিত আলোচক মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার অপত্য শ্রেণীর ছাত্রছাত্রীরা, সবাইকে আমার বৈষ্ণবের প্রীতি অভিনন্দন। আমি এতক্ষণ তন্ময় সহকারে বক্তাদের বক্তব্য শুনছিলাম। আমার মনে হচ্ছিল যেন এতক্ষণ শুনলেই ভালো হতো। তো যাই হোক, যেহেতু অনুষ্ঠানের অলঙ্কার রক্ষা করতে হবে, আমার মূল বক্তৃতায় যাবার আগে একটু গর্জন দেবীয়া রয়েছে। গর্জন দেবীটি এমন যে আমি যে বেশ পরিধান করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই বেশ পরিধান করে আমি যদি দেবদেবীর উপাসনার কথা বলি, আমার গুরু ভ্রাতারা বা আমার গুরু মহারাজ অবশ্যই আমার সমালোচনা করবেন। আমি এই জন্য তাদের চরণে প্রণাম জানিয়ে গর্জন দিকেটা সেরে নিই, দায়বদ্ধতাটা সেরে নিই, তারপর একটু সঙ্গে মূল আলোচনা দেব। তো আজ থেকে 43 বছর পূর্বে এক তদানীন্তন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় এক আর্য ব্রাহ্মণ পরিবার আমার জন্ম। কঠোর আর্য আবর্তে আমি বড় হয়েছি এবং আমার সৌভাগ্য ছিল আমাদের বাড়িতে একটি টোল ছিল, সংস্কৃত শিক্ষার জায়গা, এবং টোলের যিনি অধ্যাপনা করতেন তিনি মৃত্যুলীলা প্রবেশ করেছেন, তাকে আমি এখান থেকে প্রণাম জানি। আমার স্মৃতিশক্তি একটু ভালো ছিল বলে উনি আমাকে ছোটোবেলা থেকেই অত্যন্ত স্নেহ করতেন এবং জোর করেই অনেক কঠিন কঠিন স্তবস্তোত্র এবং মুখস্থ করেছেন। আর একটি সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের তদানীন্তন শিক্ষা ব্যবস্থায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্ম শিক্ষার পাশাপাশি সংস্কৃত ভাষাটাও শিক্ষা বাধ্যতামূলক ছিল। তো যে কারণে এই ধর্মীয় বিষয়ে একটু আগ্রহটা আমার ছোটোবেলা থেকেই ছিল। কলেজে এসে যখন নটরডেমে ভর্তি হলাম, আমি সুযোগ পেলাম রামকৃষ্ণ আশ্রমের ছাত্রাবাসে থাকার। রামকৃষ্ণ আশ্রমের ছাত্রাবাসে তখন অধ্যক্ষ ছিলেন শ্রদ্ধা অক্ষরণদেব মহারাজ, তিনি বিদ্যালয়ে প্রবেশ করেছেন। ওই সন্ন্যাসীদের জীবন দেখে এবং নটরডেম কলেজে আমাদের যারা খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন, আমাদের সময় প্রিন্সিপাল ছিলেন ফাদার জেমস বিশুদ্ধ, সন্ন্যাস জীবন আমার ভালো লাগে। আমি মনে মনে প্রিপারেশনে তখন থেকেই 18 বছর বয়স সুকান্তর কাছে ধার নিলাম যে আমি সন্ন্যাস ব্রতটা নেব জীবনে। অনেকগুলো কারণ আছে মাঝখানে। তো আমার বক্তব্যটা ছিল এই যে আবর্তনে বড় হয়েছি, রামকৃষ্ণ আশ্রমে এসে দেখলাম একটা অন্যরকম। সেখানে আমি পরে বুঝতে পেরেছি একজন মহাপুরুষকে দেবতা বানিয়ে পূজা করা হচ্ছে এবং আরও এরকম চলতে থাকছে আর কি। আমার মনে অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তরগুলো আমি আমার মনকে সন্তুষ্ট করার মতো পাইনি। একটা সময় পেলাম যে ইসকন বাংলাদেশের তদানীন্তন সভাপতি শ্রীপাদ কৃষ্ণকে তোলার ব্রহ্মচারী, যিনি আমার শিক্ষাগুরু, তার কাছ থেকে আমি এই প্রশ্নের উত্তরগুলো যখন পাওয়া শুরু করলাম এবং ওনার অনুষ্ঠিত যে ধর্মগ্রন্থগুলো সেগুলো আমি একটু অনুধ্যান করলাম, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার কী করা উচিত। তো আমি সেই বিস্তারিত আলোচনায় যাব না, আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এটাই যে একটা সময় আমি গৌড়ীয় মঠের অন্যতম আচার্য এসে আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের এই যে দুর্ঘটনা মাঝে ঘটে গিয়েছে, আমরা যখন অভিশ্রমে ছিলাম, শিক্ষকবৃন্দ উপাচার্য মহোদয় বা অতিথিরা আলোচনা করতেছিলেন যে আমরা মূল জায়গা থেকে বিচ্ছুত হয়ে গিয়েছি বলে এত মত, এত পথ, এত ডিসক্রিমিনেশন, মতদ্বৈততা, আরও অনেক কিছু, ঠিক আছে। যেমন বাংলাদেশে যতগুলো ধর্মবিশ্বাস বা সনাতন ধর্মের উপসম্প্রদায় রয়েছে, ইসকন, রামকৃষ্ণ আশ্রম, সৎসঙ্গ, মহানাম সম্প্রদায় আছে, গৌরী মঠ আছে,
ইত্যাদি এদের মাঝে কিন্তু তেমন মিল নেই, এমনকি দেখতে পারে না। আমার এমন অভিজ্ঞতা আছে যে রামকৃষ্ণ আশ্রমের এক মহারাজ অনুষ্ঠানে অতিথি আছে, দেখে ইস্কন ইকুশ সেখানে যান না, এত এদের ভিতরে এত মানে রেশারেশি যাব। তো আমি বলতে চাচ্ছি বা না বুঝিব দেবী দেবা, এই ভক্তির পরম কারণ। শুধু তাই নয়, স্কন্দ পুরাণে আমাকে ভয় দেখিয়েছে পর্যন্ত, যে দেখো তুমি যদি বাসুদেবং পরিত্যাজ্যং যোগ অন্য দেবং উপাসতে সমাতরং পরিত্যাজ্যং সচাবিং বন্ধতি, অর্থাৎ বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করে যে অন্য দেব দেবদের পূজা করে, সে এমন কাজটি করলো যারা নিজের মাকে বাদ দিয়ে একজন পিশাচির বন্দনা করা শুরু করলো। এত কিছুর পরেও বেদের যে অমৃতময় বাণী সেটা আমার ভিতর থেকে যায়নি। গুরু মহারাজকে জোর করেছি, মহারাজ দেবদেবতার পূজা কেন করা যাবে না, গীতাদের অচ্ছন্নভাবে স্বীকার করা আছে। যদি ভোগের উদ্দেশ্যে উচ্চতর লোক ব্রহ্মলোক স্বর্গলোক ইত্যাদি গ্রহে যাওয়ার জন্য কামনা করে তাদের আমি দান ব্রত ইত্যাদি নানাবিধ পূর্ণ পবিত্র কর্মে প্রবৃত্ত করি, আর যারা ভগবত ধামে গোলক বৈকুণ্ঠে যাত্রা করবে আকাঙ্ক্ষা করে তাদের আমি ভক্তি বিদ্যা দান করি। আমরা বুঝে নেব, আমরা করব আমাদের কর্মকাণ্ডে যে আমরা কোনটি বিদ্যা চাইব, দেবী সরস্বতীর কাছে পরাবিদ্যা না অপরাবিদ্যা। ব্রহ্মাজি যেমনটি বলেছেন যে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের ৪১ শ্লোকে বলা আছে, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অপ্রশস্ত দেবশস্ত অবস্থী, মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হয় সরস্বতী। আমরা অমৃত সন্ধান নিয়ে রয়েছি, আমাদের সমৃদ্ধ শরীর হল বেদের এই মন্ত্রটাই কিন্তু আমাকে এত বিধি নিষেধ। আমি বললাম না গীতা আমাকে শাসন করেছে জননের রূপে অল্প বুদ্ধি সম্পন্ন বলে, স্কন্দ পুরাণ ভয় দেখিয়েছে, ভাগবত আমাকে লোভ দেখিয়েছে, সুমধেসে বলেছে যে যজন্তে হে সুমধেস। আমি এই বেদের মন্ত্রটার কারণেই কিন্তু এত কিছুর অন্য দিকে যেতে পারিনি। তো সরস্বতীদের আবির্ভাব কীভাবে হলো, ব্রহ্মাজি ধ্যানস্থ আছেন শান্তভাবে কীভাবে সৃষ্টি করবেন, কারণ ব্রহ্মাজি তো গৌণ সৃষ্টিকর্তা। তো এমন সময় তার শরীর থেকে এক দিব্য দেবী মূর্তি প্রকাশিত হলো। এই দেবী ব্রহ্মাকে বললেন, অর্থাৎ আমরা বুঝে নিলাম যে এই সরস্বতী হচ্ছে ব্রহ্মার কন্যা। তো বলছে, হে বিধাতা, আমি আপনার থেকে প্রকাশিত হলাম, এখন দয়া করে বলুন আমার কাজ কি, আমার স্থান কি, আমি কোথায় যাব। ব্রহ্মাজি বললেন, তোমার নাম সরস্বতী, তুমি অবস্থান করো সকলে জিহ্বাতে, বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে তুমি অবস্থান করো, আর পৃথিবীতে তুমি একটি নদীর অবস্থান করো। সংক্ষেপে বলছি, বিষ্ণুর তিনজন পত্নী গঙ্গা সরস্বতী এবং লক্ষ্মী, মায়ের ক্ষমা করবেন আমি আপনাদের পেটেই জন্মেছি, তিন বোনে তো অমিল ছিল 300 দিন, সেখান থেকে বিষ্ণু নিজেকে রক্ষার জন্য দুজনকে মর্ত পাঠিয়ে দিলেন, গঙ্গা এবং সরস্বতী। সরস্বতীকে বলেন, তুমি জীবাবস্থান করো এবং নদীর উপর প্রকাশিত হও, আপনারা দেখবেন ত্রিবেণী যেখানে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, গঙ্গা নদীর উপর প্রকাশিত। লক্ষ্মী রয়ে গেলেন এই জন্য, কারণ বিষ্ণু মনে করলেন লক্ষ্মী মন্ত্র, যে কারণে আমরা লক্ষ্মী মন্ত্র বা লক্ষ্মীমতী সবসময় ব্যবহার করি। তো দেবী সরস্বতী বললেন, সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে নৃত্য করো, আবার নদীতে থাকবো, এর ব্যাখ্যা কী? ব্রহ্মা বললেন, সরস্বতী, তুমি যখন লোকের জিহ্বাতে অবস্থান করবে তখন লোকের আর জিহ্বা থেকে বাকশক্তি হবে, তাই তোমার নাম হচ্ছে বাগদেবী, তুমি আমার মুখ থেকেই প্রকাশিত, তুমি পবিত্রবতী। জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পন্ন জীব থাকবে, অপবিত্র মানুষ যে জিহ্বা কদর্য বাক্য স্ফুরিত হবে, সেসব জিহ্বায় তুমি সুখী হতে পারবে না, সেজন্য সুশিক্ষিত ব্যক্তি জিহ্বাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে। আর হে সরস্বতী, তুমি সাক্ষাৎ বুদ্ধিস্বরূপিণী, তুমি বলো তুমি কোথায় আনন্দ লাভ করবে, আবার তাকে প্রশ্ন করলেন কন্যাকে। সরস্বতী বললেন, হে পিতর, যে সমস্ত ব্যক্তি পরমসুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাদের জিহ্বায় সর্বদা পরম প্রভু নাম কীর্তিত হবে, আমি তাদের পবিত্র জীব প্রতিষ্ঠান করব। হে ভক্ত সজ্জনগণ, আজকে যেহেতু ঘড়ি মহাশয় আমাকে অত্যন্ত কম সময় দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রাখতেই হবে। আর যে কথা বলছিলাম যে 3 নম্বর উপায় হচ্ছে, বাবা শিব বলেছেন সকল মন্ত্রের গুরু, শ্বেত পমাশনা দেবী শ্বেত পুষ্প পশুবিতা শ্বেতাম্বর ধরানিত্যা শ্বেতগন্ধা নলপনা শ্বেতাক্ষ সূত্রহস্তাহত শ্বেতদন্দ্বনচর্চিতা শ্বেতবীণা ধরা শুভ্রা শ্বেতাভরণ ভূষিতা।
দেবী সরস্বতী চতুর্ভুজ, এতে এখন আমরা দ্বিভুজ দেখছি, আর বাকি দুটো হাত কোথায় গেল? এর কারণ বলতে হচ্ছে যে এখন আমাদের সমাজে এই সরস্বতী পূজার উপলক্ষ করে ক্যালকাটা কালচার প্রবেশ করেছে। তো বলি ক্যালকাটা কালচারটা কি? বিশিষ্ট নাট্যকার এবং প্রাবন্ধিক প্রমথনাথ বিশ্বাস প্রথম এই ক্যালকাটা কালচার শব্দটি প্রবর্তন করেন, আমাদের উপহার দেন। কিভাবে? 1947 অথবা আগে এবং পরে বাংলাদেশ থেকে যে সকল জমিদারা কলকাতায় গিয়েছিলেন নগর সুখে লাভের আশায়, বঙ্গদেশে যেহেতু তারা দেবী দুর্গা আরাধনা করতেন, সেখানে গিয়েও তারা দুর্গা পূজা শুরু করলেন। একসময় তাদের মাঝে বেশ একটা প্রতিযোগিতা চলে আসে, বাঙালি তো জমিদারা সরস্বতী পূজায় এমন প্রতিযোগিতা নামলেন, একটা পর্যায়ে গেল কার বাড়িতে কতজন সাহেব এসেছেন সেই কম্পিটিশনে চলে গেল। এই সাহেবরা তো আর ওই আপনার এই চালকলা নৈবেদ্য ফলে সন্তুষ্ট হবে না, তাদের জন্য লাল নীল পানীয় দরকার, নাটক দরকার, বা পরবর্তীতে বাইজিনী তো শুরু হয়েছে। তো একটা সময় দেখা গেল এই কম্পিটিশনে গিয়ে মূল দুর্গাপূজার ভক্তিভাব থেকে বাকি অনেকগুলো বিষয় প্রধান হয়ে গেল, যে কারণে মূল পূজা থেকে বাদ দিয়ে বাকি বিষয়গুলো একসঙ্গে বলা হচ্ছে ক্যালকাটা কালচার। ইদানিংকালে এই ক্যালকাটা কালচার আমাদের সরস্বতী পূজাতে প্রবেশ করছে। আগে আমরা ছোটবেলায় শুনেছি গান বাজনা, অর্থাৎ গান বেশি হতো, বাজনা কম হতো, এখন এটা হয়ে গেছে বাজনা গান, শুধু বাজনা শোনা যায়, ঢিস 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 ঢিস, কী কথা হচ্ছে বাবা কিছুই বুঝি না। হ্যাঁ, তো এবং এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। তো সরস্বতী পূজা সম্পর্কে বলতে গিয়ে আরও অনেক কথা বলা যায়, যে দেবী সরস্বতীর মূর্তিটি তারা পাল্টে ফেলেছে, শিক্ষাগরের কাছ থেকে আমরা যে তার উপরে গেলাম সব কিছু শুভ্র, কিন্তু দেখেছি পাল মহাশয়েরা লাল নীল শাড়ি পরে দিয়েছেন। আমি যদি তাদের চ্যালেঞ্জ করি, বাবা তুমি এইটা রং করে এমন করে চুকেছো, তা তো সব কিছুই সাদা। সে বললো কি, বাবাজি যাদের জন্য মূর্তি বানিয়েছি তারা বলে আমাদের পছন্দ নেই, তাদের পছন্দ মতো রং করে দেওয়া হচ্ছে। আর এই সরস্বতী পূজায় খুব সুন্দর করে প্রার্থনা সঙ্গীত না বেঁচে অনেক অনেক কালচার প্রবেশ করেছে, যে কারণে আমি বললাম, একটু কষ্ট পেয়ে বললাম যে সরস্বতী পূজায় ক্যালকাটা কালচার প্রবেশ করেছে, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমি সজ্ঞানে বলতে চাই, আমি হৃদয় ভিত্তিতে বৈষ্ণব ধর্ম অনুযায়ী পোশাকে বা বেশভূষায় গৌর অনুগত একজন সন্ন্যাসী, গুরু মহারাজ সেই দায়িত্ব দিয়েছেন, মননে গোপী অনুগত, চেতনায় বজভূমি নদীয়া, কিন্তু আমি কসম করে চাই বিশ্বজনে আমি প্রশংসার জন্য প্রশংসা করছি না, আমি পানমোহায় শুনছিলাম উপাচার্য স্যারের রুমে যখন ছিলাম আমরা একসঙ্গে তখন কথা বলছিলেন, খুব ভালো লাগলো স্যারের কথা শুনে, আমার মনে হচ্ছে আমিও স্যারের অনুসারী। ভক্ত সজ্জনগুলি এবং আমার ছাত্রছাত্রীরা, আমরা এখান থেকে আজকে যে বিষয়টা নিয়ে যাব সেটা হচ্ছে, আমি বৈষ্ণব, আপনারা জানেন সনাতন ধর্মের পাঁচটি প্রধান ভাগ আছে, শাক্ত সৌর শৈব বৈষ্ণব দানবত্য, প্রান্তিক যারা শাক্তর মাঝে উপস্থাপনা করা হয় মানে গণ্য করা হয়। তো এদের মধ্যে যে ডিসক্রিমিনেশন, যে ব্যবধান খুব বেশি, বৈষ্ণবরা শাক্তদের দেখতে পারে না, শাক্তরা শৈবদের মানতে পারে না, সৌররা গণপত্যদের সহ্য করতে পারে না, কিন্তু আমি বৈষ্ণব কিন্তু সনাতন এটা ভাবতে হবে, আমি শাক্ত কিন্তু আমি সনাতন, আমি শৈব আমি সনাতন, আমি সৌর কিন্তু আমি সনাতন। আমি দেখেছি আইউটনেস, বলিউডের রমণী মোহন চিত্ত বিভ্রম করে নায়ক সালমান খানকে গণেশ পূজা করতে দেখেছি আমি তার বাড়িতে। আমার সৌভাগ্য হয়েছে অধুনা উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবাদ পুরুষ ওস্তাদ রশিদ খান তার বাড়িতে নিজে সরস্বতী পূজা করেছেন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। তো আমি আরও দেখেছি এই কলকাতা শহরে হৈমতী শুক্লার বাড়িতে ভাই ফোটা এ ফোটা নিতে যান ওস্তাদ রশিদ খান, কিন্তু আমরা সনাতন ধর্মের যারা আছি তারা কেন নিজেদের শুদ্ধ করতে পারছি না? তো এই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসি, যে কারণে আমি বারবার করে গোর্জনদিকে বললাম যে আসলে আমি বেশি সন্ন্যাসী কিন্তু মননে আমরা সেই বৈদিক ভাবটা রয়ে গিয়েছে, আমরা বেদ থেকে বিচ্ছিত হয়ে গেছি, আমাদের ভিত্তিভূমি থেকে বাইরে চলে গিয়েছি, যে কারণে আমাদের এত দুর্দশা। এই দেশে আমরা একটু রাজনৈতিক কথা হতে পারে, ক্ষমা করবেন, এই দেশে একটা সময় সংখ্যাগুরু সংখ্যালঘু ছিল না, একটা সময় সংখ্যা গুরু হয়ে গেল, একটা সময় সংখ্যা লঘু হয়ে গেল, এখন একটা প্রায় কেউ ধর্মান্তর হচ্ছে, কেউ দেশান্তর হচ্ছে, একজন ধর্ম প্রচারক হিসেবে এটা একটা পীড়া দেয় আমার জন্য আর কি, সেই দুঃখ থেকে কথাটা বললাম।
আপনারা আমার একান্ত আপনজন মনে করি বলছি কথাটা চিন্তার কথা, কিন্তু সরস্বতী পূজা করলাম, এখান থেকে প্রসাদ দিয়ে চলে গেলাম, সেখান থেকে কিনলাম, সেটার জন্য বলা হয়। আর যে কথা বলা হচ্ছে যে সরস্বতী পূজার প্রসঙ্গটি অত্যন্ত ধ্রুপদী আকারে এসেছে চৈতন্য চরিতামৃতে, বৈষ্ণবরা সেটা বোধে স্বীকার করতে চায় না, বৈষ্ণব অনেক কিছু স্বীকার করেন না। যেমন আজকে মহাপ্রভু লীলাসঙ্গিনী বিষ্ণুপ্রিয়াদের আবির্ভাব তিথি, এটা অনেক বৈষ্ণব সম্প্রদায় তারা গৌর গৌর বলে কেঁদে মরছে, কিন্তু এটা অনেকে জানেন না মানেন না। আমার মনে হয় যারা এই বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করে, আমি আগেই বলেছি যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে সরস্বতী দেবীর রূপাগত ক্লাসিক্যাল। যেমন দেখুন যখন দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রভু যখন তার দিগ্বিজয় পণ্ডিত উদ্ধার লীলা করেন, তখন বিন্দামাস্তক বলেছে সরস্বতী প্রসাদে সবাই মহাদক্ষ, অর্থাৎ তখন নবদ্বীপে অনেক পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন যারা সরস্বতী দেবীর কপট বিপাক পেয়েছিলেন, কৃষ্ণ ভক্তি পাননি, মহাপ্রভু তাদের উদ্ধার করেছিলেন। বলেন যখন দিগ্বিজয় পণ্ডিতের দর্পহরণ করলো, তখন আমরা দেখি এটা যে সরস্বতী বলেন শুনহ বিপ্রবর, যার ঠাই তোমার হইল মহাপরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সুনিশ্চয়, আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনার লজ্জাবাসী। অর্থাৎ যার সরস্বতী দেবী যার কণ্ঠে অবস্থান করতেন দিগ্বিজয় পণ্ডিত, তিনি যখন মহাপ্রভুর কাছে পরাস্ত হলেন, তখন তাকে স্বপ্ন দেখালেন মহাপ্রভু যে তুমি তার কাছে পরাস্ত হয়েছো। যার ভক্ত স্বজন মন্ডলী, আমরা আজকে থেকে যে আমাদের শিক্ষাটা নিতে হবে সরস্বতী পূজা থেকে, সেটা যেন আমরা ওই স্যার যে কথাটা বলেছিলেন যে শ্রদ্ধা বাংলা পথে গেলাম তৎপর সংযতের নিয়োগ গেলাম লব্ধ পরমশান্তি মজুরি নাদি গচ্ছতি, একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারেন। আবার বলা আছে তৎবিধি করে পাতের পরিবেশন সেবায় উপদেশ সংকৃতি গেলাম জানেন স্তব্দশীল। আমাদের এটাও চিন্তা করতে হবে, আমাদের স্যারা এখানে বসে আছেন যে দক্ষিণ এই সাবকন্টিনেন্টে আমরা সব থেকে নিম্নমানের গ্রাজুয়েট কেন তৈরি হচ্ছে, সে চিন্তা আমাদের করতে হবে যেহেতু এখানে ছাত্রাবাস শিক্ষকরা বসে আছেন। আর এই কথাটা বলতে গিয়ে যদি আমার সীমালঙ্ঘন হয়ে থাকে, আমি সেজন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় সেই বিষয়টা আবার চিন্তা করা উচিত, কেন এই সাবকন্টিনেন্টে আমরা সব থেকে নিম্নমানের গ্রাজুয়েট তৈরি করছি। তো যে সরস্বতী দেবীর যে রূপটা আমরা জানি চতুর্ভুজ, যদি বললাম না চার এক হাতে দু হাত দিয়ে বিনা বাজাচ্ছেন এক হাতে পুস্তক, প্রথমে শুরুতেই আমাদের আমার দুই সোনামণি বলেছিলেন যে জয় জয় দেবী চলাচল সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হয়তো কই সরস্বতী হাতের পুস্তক দেখলাম না, তা তো দুটো হাত দেখলাম, চার হাত নেই কেন, এই যে ক্যালকাটা কালচার্স। আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে, বারবার করে একটা কথা বলছি আমরা, জানতে হবে যার সব বিষয়টা কি। আর আমি আশা করি আমার সীমিত জ্ঞানে অর্বাচীনের ন্যায় শব্দ চয়নে ভাবের অপরিপক্কতায় পরিমিতিবোধের অভাবে তথা বহুমাত্রিক অযোগ্যতায় আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। ঘড়ি মহাশয় যদি আরোগ্য সময় করতেন তাহলে হয়তো একটা কিছু হতো। যাক, আপনারা বিদগ্ধ শ্রোতা, আমার অপূর্ণতাটুকু আপনাদের যোগ্যতা এবং প্রজ্ঞতা আপনারা পূরণ করে নেবেন। আমি শেষের দিকে একটি রবি ঠাকুরের একটি কবিতা থেকে একটু প্রণাম জানিয়ে আমি বিশ্রাম চলে যাই। পুরস্কার কবিতায় যেটি আছে, তোমার অমল কমল গন্ধ হৃদয়ে ঢালিছে মহা আনন্দ, অপূর্ব গীতালোক ছন্দ শুনেছি নিত্য নব, মা সরস্বতী যেন আমাদের নতুন নতুন রূপে নতুন নতুন বিদ্যায় যেন আমাদেরকে আলোকিত করেন। আমরা যেন গুগল আঙ্কেলকে পেয়ে যেন আমরা মা সরস্বতীকে ভুলে না যাই। অনেকে বলে থাকে গুগল আঙ্কেল তো সব কিছু আমাদের দিতে পারে, মা সরস্বতীকে কী দরকার? হ্যাঁ, মুখমণ্ডল ভিত্তিক বন্ধু ব্যবস্থা করা কি দুর্ঘট দেখেন, একটা বাটনে চাপ দিলাম একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, একটা বাটনে চাপ দিলাম তাকে ব্লক হয়ে গেল, আমরা এতটা ডিজিটাল হয়ে যাচ্ছি। ওই যে আমাদের বেগ বেড়ে গিয়েছে, আবেগ কমে গিয়েছে, বন্ধুত্ব ওই মোবাইলে বাটনের ভিতরে চলে গিয়েছে। তো মা কিন্তু আমাদের কাছ থেকে দূরে না, আমরা যেন মায়ের চরণে ফিরে যাই, মা কখনো সন্তানকে পরিত্যাগ করতে পারেন না, আমরা যেন সেখানেই যাই। ডিজিটাল হয়ে আর যা হই, মার কাছে যেন আমরা ডিজিটাল না হই। হ্যাঁ, বারবার করে বলছি, গুগল আঙ্কেলকে পেয়ে, ইউটিউব ব্রাদারকে পেয়ে, হ্যাঁ ফেসবুককে পেয়ে আমরা যেন মা সরস্বতীকে ভুলে না যাই। ভক্ত স্বজন মণ্ডলী, আমার গুরু মহারাজ কৃপা করে আমাকে রেখেছেন মহাপ্রভু বিগ্রহ মন্দির জাহাপুর গতকালী ফরিদপুর, আপনাদের সবাইকে সেখানে যাবেন দর্শন করার জন্য। আমার বক্তব্য এখানে বিশ্রাম, নমস্কার সবাই। অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি
ডিন ব্যবসায় প্রশাসন অনুষদ, আমার পরম প্রীতিভাজন প্রফেসর ডক্টর অরবিন্দ সাহা, আমাদের মাঝে উপস্থিত থেকে এতক্ষণ প্রাজ্ঞ বিদগ্ধ আলোচনা করলেন নানাবিধ বিষয়ের উপরে। শ্রী অপূর্ব মাধব দাস বাবাজি মহারাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে। প্রফেসর ডক্টর পরেশ চন্দ্র বর্মন আমাদের মাঝে রয়েছেন, প্রফেসর ডক্টর তপন কুমার জোদ্দার আর প্রাজ্ঞ আলোচনা করে গেছেন আইন অনুষদের সুযোগ্য মাননীয় ডিন প্রফেসর ডক্টর রেবা মণ্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং অভ্যাগত সুধীমণ্ডলী, আজকে আমার বিশ্ববিদ্যালয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই বাণী অর্চনা দিবসে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি সকৃতজ্ঞ চিত্তে ঘোষণা করতে চাই যে আমরা এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একের পর এক যেভাবে প্রাজ্ঞ আলোচনা অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে আজকের অনুষ্ঠান আমাদের শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান, জ্ঞানালোচনা তত্ত্বালোচনা, আমি বিমূঢ় বিস্ময়ে শুনছিলাম। আজকের নির্দ্বিধায় কথা বলতে পারি যে প্রত্যেক বক্তা এত চমৎকার আলোচনা করেছেন, আমার মনে হয়েছে যে এই আলোচনার পরে এই বিষয়ে নতুন কিছু সংযোজন করা যে যাবে না তা বলছি না, কিন্তু আমার পক্ষে হয়তো সম্ভব নয়। আমি নিজে সমৃদ্ধ হয়েছি আলোচনা থেকে, এত জ্ঞান নির্ভর, এত তত্ত্ব এবং তথ্য নির্ভর আলোচনা, সত্যি আমার মনে হয় যে আমরা বলি যে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে লিসনিং, আমরা নিজে পড়ে যতটা না শিখি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা মনে হয় শুনে তার চাইতে বেশি। কিন্তু যে শীতের রাত্রে লেপের ভিতর থেকে হাত বের করে যে গ্রন্থটি ধরে পড়া সেটি তার জন্যে খুব পীড়াদায়ক ছিল, উনি ছোট ভাইকে বলতেন যে তুমি এটি বই খুলে পড়ো এবং আমি শুনি, জানি না এই মন্ত্র তার জানা ছিল কিনা, কিন্তু আমার ক্ষেত্রে এটা সর্বৈব সত্য যে জ্ঞান আমি আজকে অর্জন করেছি শিক্ষা নিয়ে, তত্ত্ব নিয়ে, সরস্বতী নিয়ে, সেই জ্ঞান আমি যদি এক বছর ধরে পড়তাম আমার মনে হয় এত জ্ঞান অর্জন করতে পারতাম না, আজকের এই প্রাজ্ঞ আলোচনার ভিতর দিয়ে আমি যেটা অর্জন করেছি আমার ক্ষেত্রে এটি ঘটেছে। আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে আমি, এটা ভাষার মাস, আমাদের দেশ ও মাতৃকা আমাদের প্রিয় বাংলা ভাষার জন্যে যে প্রাণ উৎসর্গ করেছিল, সেই স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত যারা প্রাণ দিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভাষা এবং এই জাতির আত্ম, বাংলায় আমরা সরস বলতে পারি, রসের সাথে বর্তমান যে ফ্লুইডিটি এবং স্বাতি, সরস ওয়াতি, ওয়াতি মিন্স অধিকারিণী, ওয়ান হু হ্যাজ, শি হু হ্যাজ, যার আসে জল, তিনি হচ্ছেন সরস্বতী। এই জলের কিন্তু গভীর মহিমা রয়েছে,
আমাদের প্রফেসর পরেশ এটাকে একটু আধুনিক বৈজ্ঞানিক মাত্রা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি তার সঙ্গে একমত যে যে ওঙ্কার ধ্বনি দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে বলে এই সনাতন ধর্ম দাবি করছে, তার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় বিগ ব্যাং থিওরির মধ্যে। বিগ ব্যাং থিওরিতে বলা হচ্ছে যে সহস্র, এটা এক্সাক্ট টাইম বলা মুশকিল, 12 বিলিয়ন ইয়ার্স বিফোর একটা মহা বিস্ফোরণ হয়েছিল, বিগ ব্যাং। এই বিস্ফোরণে তখন জমাটবদ্ধ কঠিন অবস্থায় পৃথিবী ছিল, 10^12 কেলভিন তাপমাত্রায়। একটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে পৃথিবী বিস্ফোরিত হয়ে নানান রূপ ধারণ করেছে, জল, স্থল, অন্তরীক্ষ, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, উল্কেতু, ছায়াপথ, ধূমকেতু, উল্কাপিণ্ড, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এই বিগ ব্যাং এর মধ্য দিয়ে। সুতরাং শব্দের গুরুত্ব পরেশ বলতে চেয়েছে, শব্দের গুরুত্ব নিশ্চয়ই রয়েছে এবং এর বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে, কিন্তু তারপর যে সৃষ্টি হলো ফ্লুইডিটি, জলাবদ্ধতা, জল, সরস্বতীর যে মূল মন্ত্র হলো প্রবাহ, জ্ঞানের সঙ্গে এই দেবীকে যে জ্ঞানের দেবী বলা হচ্ছে, বিদ্যার দেবী বলা হচ্ছে, সৃষ্টিশীলতার দেবী বলা হচ্ছে, অরিজিনালিটির দেবী বলা হচ্ছে, কসমিক হারমোনির দেবী বলা হচ্ছে, উইজডমের দেবী বলা হচ্ছে, এটা কিন্তু যে প্রতীকে ব্যবহার করা হয়েছে সেই প্রতীক হলো জল, ফ্লুইড। এবং দেখবেন যে জল, জলের যে প্রবাহ, এই প্রবাহ কখনো থেমে থাকে না। এই জল কিন্তু যে স্ট্যাগন্যান্ট লেগুন বলা হয়নি, এই জল হচ্ছে নিত্য প্রবাহমান, নিত্য চলমান। এই জলের গন্তব্য কোথায় আমরা কেউ জানি না। এই স্রোতস্বিনী, এই স্রোতস্বিনীর গন্তব্য হচ্ছে মোহনার দিকে ছুটে চলা, মোহনার দিকে ছুটে গিয়ে মহাসমুদ্রের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, তারপর কি আমরা জানি না। সুতরাং এর সঙ্গে যে জ্ঞানের সম্পর্ক রচনা করা হয়েছে, আমার মনে হয় যে জ্ঞান চর্চা, জ্ঞান চর্চার সঙ্গে এত প্রাসঙ্গিক যে ইমেজ আর কিছুর আছে কিনা আমার জানা নেই। চলমানতার সঙ্গে আমরা জ্ঞানের যেমন শেষ নেই, জ্ঞান প্রবাহমান, সরস্বতী সেরকম প্রবাহমান। এই জ্ঞান আমাদেরকে, এই জ্ঞান আমাদেরকে, এই জ্ঞানের চর্চার মধ্য দিয়ে আমরা প্রাসঙ্গিকভাবে যদি আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখব, আমরা অতীতের দিকে না গিয়েও আমরা দেখব যে এখন বর্তমান সময়ে পৃথিবী এই 21 শতকের সময়ে কোন ধরনের জ্ঞানের কথা বলছে। পৃথিবী কিন্তু উন্মুখ হয়ে আছে এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যোগ্য উত্তরসূরি হিসেবে সেখানে অংশগ্রহণের জন্য। আমরা এই ব্যাপারটায় আমি আজকে এই বাণী অর্চনা দেবী সরস্বতীর আলোচনায় আমি আমার আজকের যে অডিয়েন্স এবং তাদের মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ, 170 মিলিয়ন মানুষকে আমরা আহ্বান জানাবো যাতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া বিশ্বের এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে শোভাযাত্রা তার সঙ্গে একীভূত হতে পারে। আমরা দেখেছি যে 18 শতকে 1st ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আমরা শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে আমরা যাত্রা শুরু করেছি এবং সেখানে আমাদের মূল শক্তি ছিল ওয়াটার এবং স্টিম ইঞ্জিন। এই ওয়াটার এবং স্টিম ইঞ্জিনের ব্যবহারের মধ্য দিয়ে আমরা মেকানাইজ করতে চেয়েছি, কারণ প্রোডাকশনের দিকে আমরা এগোচ্ছি। এটি ছিল প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থায় কিন্তু আমরা আর একটু এগোলাম, আমরা ইলেকট্রিসিটির জন্ম দিলাম। আমরা যখন ইলেকট্রিসিটির জন্ম দিয়ে এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদন, ম্যাস প্রোডাকশনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইউরোপ থেকে এটা শুরু হলো, তারপর আশ্রয় পড়লো এর ঢেউ সারা পৃথিবীতে।
আমরা কিন্তু এগুচ্ছি একটা মাস প্রোডাকশনের দিকে, একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে। তৃতীয় পর্যায়ে আমরা আসলাম, যেটি এই দ্বিতীয় পর্যায়ের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু 1819 শতকের গোড়া পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আসে। তারপরে আসলো তৃতীয় পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেইখানে আমাদের কিন্তু আইটি, আমাদের ইনফরমেশন টেকনোলজি আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হলো। আমরা একটা ডিজিটাল রেভলিউশনের দিকে গেলাম, তৃতীয় শিল্প বিপ্লব। এইখানে আমরা ব্যবহার করলাম যে ইলেকট্রনিক্সকে, ইলেকট্রনিক্সকে ব্যবহার করে আমরা সমগ্র পৃথিবী কিন্তু একটা ডিজিটাল রেভলিউশন হলো। আমরা পৃথিবী উইথ দ্য পুশ অফ এ বাটন উই ক্যান ট্রাভেল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমাদের হাতে কিন্তু একটা স্মার্টফোন আমাদের পৃথিবীর প্রতীক হয়ে দাঁড়ালো। সবাই কিন্তু নিজের হাতে একটা স্মার্টফোনের মধ্য দিয়ে সারা একটা পৃথিবীকে বহন করে নিয়ে চলছে। কিন্তু সমস্যা হলো যে এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে আমরা একটি দক্ষ মানব সমাজ হয়তো গড়ে তুলছি, কিন্তু সেই মানব সমাজ কিন্তু আত্মবিধ্বংসী হতে পারে। আমাদের বিজ্ঞানের সঙ্গে সোশিয়োলজি, আমাদের যে প্রযুক্তির সঙ্গে হিউম্যানের কানেক্টিভিটি যদি আমরা না ঘটাতে পারি, তাহলে কিন্তু এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির জয় জয়কার, এটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে। সুতরাং আমাদের বিশেষজ্ঞরা বললেন যে আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাব। সেখানে আমরা কি করব, এ ফিউশন অফ সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, একটা অপূর্ব সমন্বয় গড়ে তুলতে হবে। আমার হাতে যে কম্পিউটারটি যে আমাকে বিশ্বের মহাবিশ্বের সন্ধান দিচ্ছে, তার সঙ্গে আমি ব্যক্তি যদি সুসম্পর্ক না হয়, এটি যদি ব্যক্তি কিংবা সমাজের কোনো হিতকরী কাজে না লাগে, তাহলে কিন্তু এটি নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে। সুতরাং আরও এক ধাপ এগিয়ে আমাদের রোবোটিক্স, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের ইন্টারনেট অফ থিংস, এই যে আবিষ্কারগুলো, এর সঙ্গে ব্যক্তির সম্পর্ক, সমাজের সম্পর্ক, কল্যাণের সম্পর্ক, শ্রেয়বোধের সম্পর্ক, এটা না হলে আমার মনে হয় একটা সার্থক একটা সভ্যতা গড়ে উঠবে না, একটা বিধ্বংসী সভ্যতার দিকে আমরা চলে যাব। সুতরাং বিজ্ঞানীরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা ভাবছে, যেখানে মানুষের জ্ঞান বিজ্ঞান এর সর্বোচ্চ প্রয়োগ হবে মানব কল্যাণে, ব্যক্তিগত, রাষ্ট্রগত, সামাজিক, অর্থনৈতিক, এমনকি আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে মানব সমাজের কল্যাণে আমাদের রোবোটিক্স, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের ইন্টারনেট অফ থিংস যেন আমরা ব্যবহার করতে পারি। বিজ্ঞান এবং প্রযুক্তি হবে মানুষের দাস, মানুষের প্রভু নয়। এই কনসেপ্টকে বাস্তবতা দানের জন্য আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি। তাহলে আমরা এর প্রেরণা কোথায় পাবো? আজকে যে মুখ্য আলোচক, উনি যথার্থই বলেছেন যে আমাদের যদি বেগ আমাদের আবেগকে সম্পূর্ণভাবে কেড়ে নেয়, আমাদের মনুষ্যত্বকে কেড়ে নেয়, আমাদের দেশাত্মবোধকে কেড়ে নেয়, আমাদের মমত্ববোধকে কেড়ে নেয়, ভ্রাতৃত্বকে কেড়ে নেয়, মানবিকতাকে কেড়ে নেয়, তাহলে সেই বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ দিয়ে আমাদের কী হবে? সুতরাং আমরা চাই যে যেভাবে জ্ঞানের অন্তঃসলীলা প্রবাহকে প্রতিকায়ন করেছেন দেবী সরস্বতী, তারই ধ্বজা ধরে আমরা এগিয়ে যাব এবং আমাদের জ্ঞান এবং আমাদের সৃষ্টি হবে সম্পূর্ণ মানব কল্যাণে ব্যয়িত। এটি হবে বর্তমান চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন, আর বর্তমান যে 21 শতকের কল্যাণকর, হিতকর শিক্ষা ব্যবস্থার বাস্তব রূপায়ন। আমরা একটি গ্রন্থের আমি রেফারেন্স দিতে চাই। আমাদের মুখ্য আলোচক সহ অন্যান্য আলোচকের মধ্যে এই জিনিসটি আমি খুব এই এটা শুনে আমি খুব আশান্বিত হয়েছি যে ধর্ম
এর প্রয়োজন ছিল এবং এখনো আছে। এখন ব্যাপার হচ্ছে যে এটিকে আমরা কোন অস্ত্র হিসেবে ব্যবহার করি। এই ধর্মকে যদি আমরা অন্য ধর্মকে ক্ষতি করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই তাহলে সেটা বিধ্বংসী হয়ে উঠবে। যেমন আমরা ধর্মের যে মহত্তর দিকগুলো আছে, পারস্পরিক ধর্ম সমন্বয় একুশ শতকের বিশ্ব শান্তির সবচাইতে শক্তিশালী উপাদান হিসেবে গড়ে উঠেছে, যেটাকে আমরা তাত্ত্বিক ভাষায় বলি ইন্টারফেথ ডায়ালগ। এই ইন্টারফেথ ডায়ালগ, ইন্টারফেথ ইন্টার রিলিজিয়াস কানেক্টিভিটি যদি আমরা না বাড়াতে পারি তাহলে ধর্মের অপব্যাখ্যা এবং অপব্যবহার এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক একটি নিব্রাস ইসলামের মতো ছাত্র শিক্ষার্থী জন্ম দেবে, এক একটি আইএসআইএস সংগঠনের মদত দেবে এবং বিশ্ব শান্তির প্রতি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হান্টিংটন সাহেব যেটি বলেছেন, তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থে, যে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দেবে। আগে বিশ্বযুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদ এবং আইডিওলজিক্যাল কনফ্লিক্ট থেকে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, কিন্তু উগ্র যা মানে হিটলারের নাজি জার্মানি এবং ফ্যাসিস্ট ইটালি যে উগ্র সাজাত্যবোধ জাতীয়তাবোধ তার একটা কদর্য বহিঃপ্রকাশ হিসেবে পৃথিবীকে অস্থির করে ফেলেছিল এবং সেইখানে কিন্তু এই জাতীয়তাবাদের অপপ্রয়োগ করা হয়েছিল। এখন হান্টিংটন বলেছে যে এখন জাতীয়তাবাদ কিংবা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট দিয়ে এখন এখন বিশ্ব শান্তি হুমকির মুখোমুখি পড়বে ধর্মের অপব্যবহারের মধ্য দিয়ে। সুতরাং এই যে তার আশঙ্কা, এটা গবেষণালব্ধ আশঙ্কা, এবং আমরা যেভাবে দেখছি যে 9/11 এর মধ্য দিয়ে যেভাবে উগ্র সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন ধর্মের মধ্যেই আমরা দেখেছি যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিশ্ব শান্তিকে হুমকির মুখোমুখি ফেলছে। সুতরাং যারা ধর্মের শ্রেয়বোধে বিশ্বাস করে তারা বিশ্বের যে প্রচলিত বিশেষ করে বড় বড় ধর্মগুলোর মধ্যে আন্তঃসম্পর্কের দিক থেকে যদি আমরা বিকশিত না করতে পারি, পারস্পরিক সৌহার্দ্য পারস্পরিক সম্প্রীতির দিকটাকে যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমরা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি পড়ব। আমাদের মাঝে যে মেজরিটি এবং মাইনরিটির কনসেপ্টগুলো এগুলো নিতান্ত তুচ্ছ এবং হাস্যকর। আমরা যারা এখানে মেজরিটি তারা কিন্তু অন্য দেশে মাইনরিটি, যারা এখানে মাইনরিটি তারা অন্য দেশে মেজরিটি। সুতরাং আমাদেরকে ধর্ম সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ধর্ম সম্পর্ক উন্নয়ন ছাড়া বিশ্ব শান্তি অলিক। আমরা লিভ অ্যান্ড লেট লিভ এর তত্ত্ব উৎসাহিত করতে চাই। আপনি নিজে বাঁচুন আনন্দের সঙ্গে নিরাপদে, এবং আপনি নিশ্চিত করুন আপনার প্রতিবেশী যেন আনন্দের সঙ্গে নিরাপদে বাঁচে, সে যে ধর্মেরই যে আদর্শেরই বা যে মতাদর্শেরই হোক না কেন। চৈনিক দার্শনিক কনফুসিয়াস বলেছিল যে ডোন্ট ডু দ্যাট হুইচ ইউ ডু নট লাইক আদার্স টু ডু টু ইউ, ডোন্ট ডু টু আদার্স হুইচ ইউ ডু নট লাইক আদার্স টু ডু টু ইউ। তুমি অন্যের সঙ্গে সেরূপ আচরণ করো না যেরূপ আচরণ অন্য তোমার সঙ্গে করুক তুমি চাও না। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা অবশ্যই আমরা এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা যদিও এটা সনাতন ধর্মের একটি অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানের যে ঔদার্য এবং যে লিবারেলিজমের দিকটি আছে সেটার প্রতি আমি গুরুত্ব দিতে চাই। দেবী সরস্বতী কিন্তু কেবলমাত্র সনাতন ধর্মের একক সম্পত্তি নয়, দেবী সরস্বতী কিন্তু আমি এখানে ডেটা সহ বলতে পারবো যে এটি আমরা দেখেছি যে পাঞ্জাবের শিখরাও কিন্তু এটা আরাধনা করে। পাঞ্জাবের শিখ গুরু যে গুরু গোবিন্দ, তার জন্ম হয়েছিল এই মাঘের পঞ্চমী তিথিতে, তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে সরস্বতীর পুজো করে।
এবং আমাদের উনি কয়েকটা উদাহরণ দিলেন বিভিন্ন জায়গায় দেখেছি আমরা আমরা দেখেছি যে যে জরোথ্রুস্টিজম বলে একটা ধর্ম আসে জরোস্ট্রিজম যেখানে যাদের ঈশ্বর হচ্ছে আহুরা মাজদার স্ত্রী হিসেবে কিন্তু সারাসা কিন্তু সেটাও কিন্তু তারা মনে করে যে এটা হচ্ছে সারাসা ইজ সিম্বল অফ সরস্বতী আমরা দেখেছি কিন্তু জৈন ধর্মেও সরস্বতী দেবীর অস্তিত্ব বর্তমান রয়েছে বৌদ্ধ ধর্মেও সেটা একটা গার্ডিয়ান ডেইটি অভিভাবক দেবী হিসেবে বৌদ্ধ ধর্মে সরস্বতীর অস্তিত্ব রয়েছে সুতরাং এইটা যদি আমরা দেখি যে ধর্মসমূহ তাদের প্রতীকসমূহ যদি আমরা একটি বিশিষ্ট ধর্মের অতিরিক্ত যাই একটা ধর্ম অতিরিক্ত তাৎপর্যের দিকে যাই তাহলে তার গ্রহণযোগ্যতা আমার মনে হয় আরও বাড়ে এবং সেটা কিন্তু ইন্টারফেথ রিলেশনসের পথকেও আরও কুসুমাস্তীর্ণ এবং সুগম করে সুতরাং আমাদের অ্যাটিচিউডটা কী হবে সেইটাই হচ্ছে বড় কথা ধর্ম মানুষকে সুপথ প্রদর্শন করবে সেটা যে ধর্মই হোক না কেন এবং আন্তধর্ম সম্মিলনের মধ্য দিয়েই কেবল বিশ্ব শান্তি শতভাগ সাফল্যমণ্ডিত করা যায় আমরা সবাই ক্ষুধার্ত হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান আমরা অন্যদিন আরও কথা বলবো আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা গভীর নিষ্ঠার সঙ্গে বক্তব্য শুনছেন আমার মনে হয় যে প্রতিটি মানুষের একটু অন্যের জন্যও ভাবতে হবে আমরা এই 21 শতকের পৃথিবীকে যদি বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে তুলতে চাই কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উত্তরসূরিদের জন্য একটা নিরাপদ শান্তিপ্রিয় সুখকর একটা স্বস্তিদায়ক পৃথিবী হিসেবে দেখতে চাই তাহলে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের আমরা সবাই যে কোনো মূল্যে অহিংস থাকব যে কোনো কারণেই হোক না কেন সহিংস পথ বেছে নেব না এবং আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের 170 মিলিয়ন মানুষের প্রাণ প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদার আহ্বান জানিয়েছেন যে জাতি ধর্ম বর্ণ ভুলে যারা মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তারা একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আমরা একটা সব ধর্মের মানুষের ধর্ম যার যার দেশটা সবার সব ধর্মের মানুষের একটা উপযোগী বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পারি আমাদের দক্ষিণ এশিয়াকে এশিয়াকে সেবাদানের মধ্য দিয়ে আমরা বিশ্ব শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এই বাণী অর্চনা দেবীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই দেবীর অর্চনাকারী সম্প্রদায়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং বাংলাদেশ সহ বিশ্ব সম্প্রদায়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের বক্তব্য শেষ করছি জয় বাংলা হারুনুর রশিদ আসকারি স্যারকে তার মহামূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দানের জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ডক্টর তপন কুমার রায় স্যারকে সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ কলামিস্ট গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারি স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানের যে পূর্ণাঙ্গতা দান করেছেন তার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই স্যারের প্রতি আমি গভীর শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আজকে আমাদের অনুষ্ঠানের দুজন বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান স্যার তিনি ব্যক্তিগত কাজে
বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করায় আজকে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তার আন্তরিকতা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে উল্লেখ করতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার, যিনি সবসময় আমাদের প্রতি সদয় থেকে আমাদের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা দান করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা স্যার। রাষ্ট্রীয় কাজে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করার কারণে আজকে আমাদের মাঝে নেই। এছাড়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং আজকের অনুষ্ঠানের ঔজ্জ্বল্য দান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে সম্মানিত ডিন প্রফেসর ডক্টর অরবিন্দ সাহা। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর পরেশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সুযোগ্য প্রভোস্ট প্রফেসর ডক্টর তপন কুমার জোদ্দার। আমাদের মাঝে আলোচনা করে গেছে এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর রিবা মণ্ডল। আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ধর্মালোচক হিসাবে আমাদের মাঝে দূর থেকে যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানের মুখ্য ধর্মালোচকের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন শ্রী অপূর্ব মাথুর দাস বাবুজি মহারাজ, তাকেও আমি গভীর কৃতজ্ঞতার সাথে আমাদের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমাদের যে শিক্ষক সহকর্মী বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সৌন্দর্য রক্ষার্থে নিয়োজিত আছেন, আমি আমার সেই সকল শিক্ষক সহকর্মী বৃন্দকেও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্রছাত্রী, অভিভাবক, এই অঞ্চলের জনসাধারণ যারা সম্পৃক্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় দুটি জেলা থেকে বিচ্ছিন্ন এরকম একটি জায়গায় আমাদের এ ধরনের উৎসব অনুষ্ঠান করার ব্যাপারে যারা সর্বত্র সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরকেও গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ছাত্রনেতা আরাফাতের নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মী আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের যে পূর্ণাঙ্গতা দান করেছে তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, সরস্বতী পূজা উদযাপন পরিষদে যারা যে সমস্ত ছাত্রছাত্রী নিরলস পরিশ্রম করে আজকের এরকম একটি সুন্দর অনুষ্ঠান তারা করতে সমর্থ হয়েছে, আমি তাদেরকেও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে তাদের কথা আমরা কেউ হয়তো উল্লেখ করি না নাম ধরে ধরে, কিন্তু তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা এবং প্রয়াসে আজকের এই সুন্দর অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি সেই আমার পূজা উদযাপন পরিষদ 1425-এ যারা আছে তাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, প্রধান অতিথিকে অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়কে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এই জন্য যে আপনারা জেনে খুশি হবেন যে এবারই সবচেয়ে বেশি আর্থিক আনুকূল্য স্যার প্রদান করেছেন, যে কারণে আমাদের এরকম একটি অনুষ্ঠান আমরা করতে সমর্থ হয়েছি। স্যারকে আমি এই সুযোগে আরেকটু ধন্যবাদ জানাতে চাই যে আমরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষক একসময় আমি যখন এখানে 2010 সালে যোগদান করেছি তখন মাত্র 10 জন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ছিলেন, এখন সেই সংখ্যা বেড়ে 29-এ।
আমি তার জন্য আজকের উপাচার্য মহোদয়কে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এবং এই কথা আমি জানাতে চাই যে স্যারের হাত দিয়ে এই আমাদের যে নতুন ছয়জন কলিগ তারা যোগদান করেছেন এবং আমাদের এই প্রয়াসকে তারাও সর্বতোভাবে সহায়তা করছেন। তো এই জন্য আমি আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং প্রশাসনকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, আমি অত্যন্ত আবেগের জায়গা থেকে একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমি 1409 সালে যখন জন্মাষ্টমী কমিটি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং সেই আহ্বায়ক হওয়ার সূত্রে আমি এরকম একটি অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, সেদিন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আসন অলঙ্কৃত করেছিলেন একজন, পরে জেনেছি একজন যুদ্ধাপরাধী, তিনি হচ্ছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান। তার কাছে আমরা আমাদের অনুষ্ঠানের আর্থিক সহায়তার জন্য গিয়েছিলাম, তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে এ ধরনের অনুষ্ঠানে কোনো আর্থিক সহায়তার সুযোগ নেই। সেই জায়গা থেকে আজকের এই অবস্থানকে আমি তুলনা করে বলতে চাই যে সেদিনে সেই 1409 এবং আজকে 1425 মাঝে যে সময় ব্যবধানে আমাদের যে সার্বিক সহযোগিতার হাত এবং প্রশাসনের সুনজর এবং সর্বতোভাবে একজন অসাম্প্রদায়িক মানুষ এই আসনে অলঙ্কৃত করে আছেন বলেই সম্ভব। এবং তার সাথে আরও দুজনের কথা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তারা হচ্ছেন প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয়। দুজনই তার এই যে মাননীয় ভাইস চ্যান্সেলর হাতকে শক্তিশালী করেছেন এবং তাদের ঐক্য প্রয়াসে আমাদের এই সার্বিক অনুষ্ঠান সফলভাবে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে পারছে। সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, যে মাননীয় উপাচার্য মহোদয় সবসময় কিন্তু জ্ঞানের পূজারী এবং যোগ্যের পূজারী, যে কারণে আমরা স্যারের কাছ থেকে সবসময় ভালো বক্তব্য যেমন প্রত্যাশা করি এবং সেটা পাই, আজও আমরা সেটা পেয়েছি। এবং আমার মনে হয় যে স্যারের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য চলে না, এবং স্যারের বক্তব্য যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু আলোচনা অনুষ্ঠান শেষ হয়ে যায়। সত্যি সেই জ্ঞানের পূজারি, যোগ্যের পূজারি স্যার, আর তার সাথেই যোগসূত্র হয়েছে আজকের এই সরস্বতী পূজা। সরস্বতী পূজাও আমরা যে কারণে করি, আমরা আসলে জ্ঞানের আরাধনা করি। আমরা এই যে শ্রী পঞ্চমী তিথিতে, অর্থাৎ এই বসন্ত পঞ্চমী একে বলে, এই শ্রী পঞ্চমী মূলত এই শীতের বিদায় এবং আজকে থেকে এই বসন্তের আগমন। সেই বসন্তের আগমন কিন্তু প্রতীকী অর্থেও, অর্থাৎ জড়তার ঘুচিয়ে জ্ঞানের দিব্য আলোকে আমরা আজকের দিন থেকে সরস্বতী মায়ের কৃপা বলে উদ্ভাসিত হতে পারি এবং এক অসাম্প্রদায়িক বাংলাদেশ, জ্ঞান নির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সুধীবৃন্দ, আমরা আলোচকবৃন্দদের কাছ থেকে দীর্ঘ বক্তব্য শুনেছি যে সরস্বতী পূজার মাহাত্ম্য ইত্যাদি। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, যেমন আমরা একটু আগে প্রধান অতিথি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছ থেকেও নানা তথ্য পেলাম, যে আপনারা শুনে আনন্দিত হবেন যে জাপানে 7 জন সৌভাগ্যবান দেবদেবী আছে এবং জাপানিরা সরাসরি ভারতীয় উপমহাদেশ থেকে 3 জন দেবদেবী গ্রহণ করেছে। তার মধ্যে একজন হচ্ছেন দেবী সরস্বতী, তাকে জাপানিরা বলছেন বেন জয়তেন। এই বেন জয়তেন ইনি হচ্ছেন সরস্বতী। একইভাবে আমরা তিব্বতে সরস্বতী দেবীর সন্ধান পাই জংচন ম নামে, জবদ্বীপে সরস্বতীর আমরা অস্তিত্ব পাচ্ছি, এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশে তো বটে বিভিন্ন নামে বিভিন্ন রূপে। কখনো আমরা সরস্বতীর দ্বিহস্ত দেবী আমরা লক্ষ্য করি, কখনো কখনো 4 হাত, কখনো কখনো 8 হাত, এই যে নানা রূপে সবই কিন্তু সরস্বতীর রূপ, বিভিন্ন রূপে বিভিন্ন নামে। নদী রূপে আমরা সরস্বতীর কথা জেনেছি, বৌদ্ধশাস্ত্রে সাহেব বলেছেন সরস্বতী দেবীর অস্তিত্ব উল্লেখ করেছেন, জৈন দেবী সরস্বতীর কথা, বিভিন্ন নামের কথা বলছিলাম। যেমন আমরা দেখি যে নির্দোষ দেবী, বাগদেবী, সমুদ্র দেবী,
চন্দ্র শশা কিংবা প্রজা দেবী, বাকশক্তি দেবী, বজ্রধাত্রী শরী ইত্যাদি নামে কিন্তু আমরা সরস্বতীর অস্তিত্ব পাচ্ছি। এক কথায় আজকের পৃথিবীর যে অগ্রযাত্রা, জ্ঞান বিজ্ঞান নির্ভর আজকের পৃথিবীর যে এগিয়ে চলা, সেটা কিন্তু সত্যিকার অর্থে জ্ঞান চর্চার মধ্যেই সম্ভব হয়েছে এবং জ্ঞান চর্চা দ্বারাই সম্ভব হয়েছে। আমি একটি কথা বলে আমার বক্তব্য ইতি টানবো, সেটা হচ্ছে যে আজকে সকালেই আমি যখন ইউনিভার্সিটিতে আসছিলাম তখন আমার বন্ধু ডক্টর জাহাঙ্গীর, তার সাথে কথা বলতে বলতে একটা আশ্চর্য বিষয় আমি জেনেছি এবং সেটা আমি শেয়ার করার লোভ সংবরণ করতে পারছি না। সেটা হচ্ছে যে আমার বন্ধু বলেছেন যে জাপানিজরা তাদের যে জ্ঞান বিজ্ঞানের যে চরম উৎকর্ষে পৌঁছেছে এবং সেখানে যে জ্ঞানের প্রতি কি শ্রদ্ধা জানানো হয় তার একটা দৃষ্টান্ত আমি পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে একজন প্রশাসনের কর্মকর্তা সেখানে গেছে রিসার্চে, তো একটি অনুষ্ঠানে তারা একে অন্যের পরিচয় জানতে চাইছে, তো সেই প্রশাসনের এখানে যিনি প্রশাসনের একজন সর্বোচ্চ কর্তা জেলা পর্যায়ের, তিনি তার পরিচয় নানাভাবে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেখানকার মানুষ সেটা বুঝতে পারেনি তেমন, এবং তারা পরে বুঝে যেটা উল্লেখ করেছেন যে আসলে এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় হচ্ছে রিসার্চ এবং হচ্ছে যে জ্ঞান চর্চা, অর্থাৎ এই রিসার্চারদেরকে তারা সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ আসন দিতে চায়। এটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে যে আমাদের ছাত্রছাত্রীরা এই প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে তারা হয়তো কী চায়, যে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চায়, একজন জজ হয়, একজন ম্যাজিস্ট্রেট হতে চায়, কিংবা বিসিএসের প্রশাসনের ক্যাডারে তারা যোগ দিতে চায়, কিন্তু খুব অল্প ছাত্রছাত্রী আমরা পাই যারা আসলে জ্ঞান চর্চায় অর্থাৎ রিসার্চার হতে চায়, বৈজ্ঞানিক হতে চায়, এরকম খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী হয়তো আশা পোষণ করে। তো আমরা এই আজকের দিনে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আসলে আমরা জ্ঞানের প্রতি শ্রদ্ধাবান হব এবং জ্ঞান সাধনা দ্বারা নিজেকে যেমন বৃদ্ধ করবো সেইভাবে আগামী পৃথিবীর কল্যাণার্থে আমরা এক একজন নিবেদিত সৈনিক হব, এই প্রত্যয় এবং প্রত্যাশা আজকের দিনে। সবাইকে ধন্যবাদ।